Host. Hoot. Soul. Atta. Phantom. Preet. Vampire. Pishach. Witch. Diamond. Happy learning. Hi friends, welcome back to my channel. এই ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। আমরা অনেক সময় একটা ওয়ার্ড ইউজ করে থাকি, সেটা হল সেকেন্ড হ্যান্ড। ইয়েস, সেকেন্ড হ্যান্ড, হোয়াট ডাজ ইট মিন? এই সেকেন্ড হ্যান্ড ওয়ার্ডটা কোনো ডিকশনারিতে নেই, আর আমরা যদি অ্যাব্রড যাই সেখানে সেকেন্ড হ্যান্ড বললে কেউ বুঝতে পারবে না সেকেন্ড হ্যান্ড মানিটা কি। সেকেন্ড হ্যান্ড ওয়ার্ডটা শুধুমাত্র ইন্ডিয়াতেই ইউজ হয়, আর এটা হলো একটা রিজিওনাল স্ল্যাং, যেটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট হয় না। অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড মানে হচ্ছে ইউজড, অ্যাব্রডে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইউজড। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই বিষয়টা। আমি অন্য কারোর ব্যবহার করা একটা গাড়ি কিনতে চাই, এর ট্রান্সলেশনটা কি হবে? আই ওয়ান্ট টু বাই আ ইউজড কার, নট সেকেন্ড হ্যান্ড। এক্ষেত্রে কিন্তু আমরা ইউজড ইউজ করব। আমি একটা পূর্ব ব্যবহৃত মোবাইল কিনেছি, আই হ্যাভ বট আ ইউজড মোবাইল, ইউজড। সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম বলবো না। এই প্লেটটা এঁটো, ওই জলটা এঁটো, এগুলোকে ইংরাজিতে কিভাবে বলবো? ভেরি সিম্পল, দিস ইজ আ ইউজড প্লেট, দিস ইজ আ ইউজড গ্লাস। জলের ক্ষেত্রে যখন বলবো এই জলটা এঁটো, তখন কি বলবো? দিস ইজ সিপড ওয়াটার, সিপড দ্যাট মিন্স ওটা আগে কেউ সিপ করে ফেলেছে, দিস ইজ সিপড ওয়াটার। আর একভাবে বলা যায় দিস ইজ লিপড ওয়াটার, লিপড দ্যাট মিন্স ওটা আগে কেউ ঠোঁট ঠেকিয়ে ফেলেছে, মানে ওটা অলরেডি ইউজড হয়ে গেছে। এটা খাবারের ক্ষেত্রে তো আমরা ইউজড ফুড বলতেই পারি, বা আর একটা বলতে পারি দিস ইজ ডিফাইল্ড ফুড, ডিফাইল্ড, অ্যাকচুয়ালি ডিফাইল্ড মানে হচ্ছে ইম্পিওর, তো এটার ক্ষেত্রে আমরা ডিফাইলটা ইউজ করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, এটাকে আমরা নর্মাল ইংলিশে কি বলবো? ইয়া ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। এটা ফর্মালি কি বলবো? ইয়েস ইয়েস, আই গট ইট। নেটিভ স্পিকার কি বলবে? ইয়া ইয়া, আই গচা, ইয়া ইয়া, আই গচা। কি ইন্টারেস্টিং না? ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন টু গেট সাচ মোর ভিডিওস। হ্যাপি লার্নিং।